চিনতে পারছেন এই ম্যাডামদের? এই ম্যাডামরা সেই ম্যাডাম যাদেরকে আমি নিয়ে আসছিলাম। আমি আমার বাড়িতে পড়ে থাকা খাঁচাতে এদের লালন পালন করে আমার বাড়ির ডিমের চাহিদা পূরণ করব নিয়াত করে। আজ তারাই আমার দেশি মুরগির সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু দেশি মুরগি না, দেশি মুরগি হাঁস এদের সাথে কম্পিটিশন করে আর কি, একেবারে দেশীয় পদ্ধতিতে দেশিভাবে খাবার খাচ্ছে উইদাউট অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কি এদের কাছ থেকে ডিম পাচ্ছি। আমার বাড়ির সুস্বাস্থ্য তো আছেই, পাশাপাশি এদের দিয়ে যে ডিমগুলো পাচ্ছি সেগুলো দিয়ে আরও বিভিন্ন কাজ করছি, সেই ডিটেলস আজকে জানাবো। এবং কিভাবে এই লেয়ার মুরগিগুলোকে, যেগুলো রিজেক্ট লেয়ার মুরগি, সেগুলোকে আপনারাও চাইলে কিনে নিয়ে এসে কি পদ্ধতিতে এদেরকে এরকম দেশি মুরগির সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, এবং কি কি করতে হয় এদের সাথে, কি কি ওষুধ দিতে হয়, আদৌ এটা করে লাভ হবে কিনা, কি হচ্ছে, সব ডিটেলস আজকে জানাবো। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব লেয়ার মুরগিকে দেশীয় পদ্ধতিতে দেশিভাবে পালন করে কিভাবে আপনারা চাষ করতে পারবেন সেটির সম্পূর্ণ ডিটেলস আজকে জানাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যুব এগ্রোতে, এবং আমি নিয়মিতই চেষ্টা করি আপনাদেরকে আমার খামারে বিভিন্ন বিষয় নিয়ে দেখানোর জন্য। আর তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে আমি কিছু লেয়ার মুরগি কিনে নিয়ে আসি, যেখানে আমার পরিত্যক্ত খাঁচার মধ্যে এদেরকে পালন করব নিয়াত করে। এবং খাঁচার মধ্যে যখন এদেরকে পালন করতেছিলাম তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, এবং তখন দেখিয়েছিলাম এদেরকে আমি ধান খেতে দিচ্ছি, ভুট্টা খেতে দিচ্ছি। তো অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে এই লেয়ার মুরগিগুলোর পরবর্তী স্টেপ কী, পরবর্তীতে কী অবস্থা, ডিম দিচ্ছে কি না দিচ্ছে। তো আমি যখন এদেরকে খাঁচায় পালতেছিলাম, খাঁচায় পালতে গিয়ে বেশ কয়েকটা প্রবলেম হচ্ছিল। যেমন এদেরকে হচ্ছে এদের মলটা পরিষ্কার করা নিয়মিত একটা ঝামেলা, পানি খাবার দেওয়াটা একটা ঝামেলা হচ্ছিল, এবং এদের যে খাবার কস্টিং সেটাও কিন্তু অনেক বেশি। তাই আমি এদের মধ্যে থেকে কয়েকটাকে দেশি মুরগির সাথে ছেড়ে দেই, এবং ছেড়ে দেওয়ার পরে যা হয় তা আমি আসলে কখনোই কল্পনা করিনি। আমার যে খামারের মধ্যে একটা পুকুরের মতো রয়েছে, কৃত্রিম পুকুর, এই পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া মুরগিগুলো অনেক ছটফট করতেছিল, এবং ওরা সারাদিন ছটফট করতে করতে কোনো সমস্যা হয়নি যেহেতু ওরা একদম মুক্ত হয়েছে। রাতের বেলা হঠাৎ আমি খামারে এসে দেখি যে দুইটা মুরগি এই পানির মধ্যে পড়ে আছে, একটা প্রথমে নিয়ে যায়, পরবর্তীতে আরেকটা পানির মধ্যে পড়ে আছে। আর এরা যখন পানির মধ্যে পড়তেছে না ডাকাডাকি করতেছে না উঠার চেষ্টা করতেছে, এরা আসলে ঝাপাঝাপি করতেও পারে না, পানি কখনো দেখে নাই, আর এই কারণে ওরা সোজা গিয়ে পানির মধ্যে পড়তেছে। বিকালবেলা একটা মুরগি পড়ছিল, তখন দেখতেছিলাম যে ওরা আসলে তেমন কোনো লাফালাফি করতেছিল না, শুধু পানির মধ্যে ডুবে যাচ্ছিল, যেরকম সাঁতার না জানলে যা হয় আর কি। একটা বাচ্চা যদি সাঁতার না জানলে পানির মধ্যে যেরকম ডুবে যায় ওরাও ডুবে যাচ্ছিল। তো আমি আসলে চিন্তায় পড়ে গেছিলাম যে ওদেরকে ছেড়ে দিলে তো প্রবলেম হচ্ছে এখানে, তাই আমি চিন্তা করলাম যে এখানে আমার খামারের ওপরের কোনার অংশে একটা জায়গা আছে যেখানে আমি আমার ছাগলের বাচ্চাগুলোকে ব্রুডিং করতাম, সেই জায়গাটা ঘিরে আমি ওদেরকে আপাতত রাখবো। তো বাঁশ মাচান দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ঘিরার ব্যবস্থা করলাম, ঘিরে ওদেরকে ছেড়ে দিব, যেন আসলে ট্রেডিশনাল পদ্ধতিতে যেভাবে মুরগি পালি সেভাবে পালার হালকা একটু স্টেপে যাওয়া যায়। একবারে ছেড়ে দিলে ওরা যেটা করবে সেটা হচ্ছে আবার পানিতে যাবে, তো ওদেরকে আস্তে আস্তে একটু অভ্যস্ত করার জন্য ওই জায়গাটা ছেড়ে দিই। আর আমার পানিতে যে গেলেও যেন কোনো প্রবলেম না হয় এর জন্য আমি ওই পুকুরের চারিদিকে সাইডটাকে সুন্দরভাবে একটা ধাপির মতো করে দেওয়ার চেষ্টা করি, মানে সিঁড়ির মতো, ওরা যেন আসলে খুব সহজে যেন এটা উঠতে পারে। এই জায়গাটা অনেক খাড়া হওয়ার কারণে আমার হাঁসদের উঠতেও অনেক সময় অনেক সমস্যা হয়, তো হাঁসগুলো তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু এই মুরগিগুলো পড়ে গেলে প্রবলেম হয়। শুধু না মুরগি না, মুরগির বাচ্চা অনেক সময় পড়ে গেলে এর মধ্যে মারা যায়। তো আসলে আমি চাচ্ছিলাম যে এর জন্য একটা সুন্দর একটা সলিউশন করার জন্য, তো কীভাবে করবো বুঝতে পারতেছিলাম না, কারণ এটা একটা ওই যে সিমেন্টের ঘোলা বলে ঘোলা দিয়ে করা ছিল এই পুকুরটাকে, আসলে চারিদিক দিয়ে এত সুন্দরভাবে পিসিল করা যেন পানিটা কোনোভাবে না আটকায়, চারে সাইড দিয়ে যেন পানিতে কোনোভাবে ফেটে না যায়, কেউ যেন চাপ দিলেও না মানে ভেঙে যায়, এই জন্য অনেক হার্ড করে ঘোলা দিয়ে করা। আর এই ঘোলার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে সিমেন্ট ধরে না, সিমেন্ট আর বালু দিলে ওই জায়গায় ধরে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি যে হোয়াইট সিমেন্ট আছে যেটা অনেক আঠালো হয় আর কি, অনেক শক্ত থাকে, যেটা যে কোনো জায়গাতেই লাগানো যায়, হোয়াইট সিমেন্টের সাথে আমাদের যে ব্ল্যাক সিমেন্ট আছে সেই সিমেন্টটাকে মিশ করলাম, আর এটার পানিটা সেচে নিয়ে সুন্দরভাবে ভিজিয়ে দিলাম চারিদিকের কোনাগুলো, আর যে জায়গাটা থেকে ওরা উঠবে ওই জায়গাতেই আমি আমার যে বাড়িতে পড়ে থাকা কিছু পুরাতন টাইলসের কুচি ছিল সেই কুচিগুলোকে সুন্দরভাবে ধাপির মতো করে দেওয়ার চেষ্টা করলাম, আর এটার তলে সুন্দরভাবে হোয়াইট সিমেন্ট দিয়ে দিচ্ছি যেন আসলে অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে, এবং এই জায়গাটা দিয়ে আমার যেন মুরগিগুলো পড়লে উঠে যেতে পারে, আর হচ্ছে শুধু উঠে যাওয়া না আমার হাঁস মুরগি সবাই যেন উঠে যেতে পারে। আর লেয়ার মুরগির ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, লেয়ার মুরগির ব্যাপারটা হচ্ছে ওরা সারা জীবন ছিল খাঁচাতে, যদি আপনার বাড়িতে না আপনি নিজে বাচ্চা থেকে লেয়ার মুরগি বড় না করেন তাহলে এরকম যদি কোনো পুকুর থাকে তাহলে সমস্যা হতে পারে, পুকুর বা কুকুর বা অন্য যদি কোনো পশু পাখি অ্যাটাক করে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ লেয়ার মুরগি দেশি মুরগির মতো অত চঞ্চল না, এরা আসলে খামারে থেকে থেকে খাঁচায় থেকে থেকে এক ধরনের ভেদা মাছের মতো, ওরা যেটা হয় যে আপনি ইচ্ছা করলে চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন। এখন তো আমার মুরগিগুলো অনেকটা দেশি মুরগির সাথে থাকতে থাকতে চঞ্চল হয়ে গেছে, আগে যেটা হতো সেটা হচ্ছে যে আমি ছেড়ে দিছি যখন, দেওয়ার পরে ইচ্ছা করলে যে কোনো মুরগিকে ধরা যায়, ব্রয়লারের চেয়েও অনেক মানে সহজ, ওরা পালানো জিনিসটাই বোঝে না, পালাবে কীভাবে সেটাই বোঝে না।
তো এটার জন্য একটা প্রবলেম। তো আপনারা যদি কেউ লেয়ার ছেড়ে পালতে চান অবশ্যই ঘিরে দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনি লেয়ার পালবেন কেন সেটারও একটা বিষয় আছে। আপনি যে ডিমটা আপনি খাচ্ছেন বাড়িতে, এই ডিমটা শুধু যে আপনি কিনে খাচ্ছেন টাকার জন্য ব্যাপারটা এরকম না। আমি যেটা ভাবি সেটা আসলে খামারে যে পরিমাণ ফিড আর হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় প্রত্যেকটা জিনিসেই, আপনারা নিউজ দেখলে বুঝতে পারবেন কত পরিমাণে খারাপ ধরনের কেমিক্যাল রয়েছে। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আসলে ডিমে কী ধরনের ক্ষতি হতে পারে অ্যান্টিবায়োটিক, কারণ অ্যান্টিবায়োটিক তো ডিমের মধ্যে বা মাংসের মধ্যে চলে গেলে রান্না করলে হিটেই তো নষ্ট হয়ে যাওয়ার কথা। আসলে এটা কেন হয় না বা কী হয় আপনারা একটু ডিটেলস যদি কেউ জানতে চান, আমি চেষ্টা করব আমার সাধারণ নলেজে যতটুকু আছে ততটুকু আপনাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করার জন্য। আর যদি কেউ আরও ডিটেল জানতে চান অনেক ডক্টর এবং অন্যান্যদের রেফারেন্স সহ বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আসলে ফার্মের যে সকল ডিম সকল মুরগি খারাপ তা বলছি না, তবে হ্যাঁ যদি খামারে অসুস্থ হয় এবং সে সময় যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, সেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে যে ডিমগুলো বা মাংসগুলো আপনি যদি ইনস্ট্যান্ট নিয়ে এসে বাজারে বিক্রি করে এবং সেই ডিমগুলো আপনি নিজে কিনে নিয়ে এসে খান, সেক্ষেত্রে আপনার সেই অ্যান্টিবায়োটিক থেকে প্রবলেম হতে পারে। এবং কী ধরনের প্রবলেম হতে পারে সেটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং সেটা আপনি পরবর্তীতে এক ভিডিওতে আলোচনা করবো, অথবা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আর না হলে আপনার ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তো এ ধরনের প্রবলেম থেকে আপনার পরিবারকে এবং আপনি যদি নিজেকে রক্ষা করতে চান তো একটাই উপায়, সেটা হচ্ছে আপনার বাড়িতে ডিম উৎপাদন করা। এখন ডিম উৎপাদন করার জন্য বিভিন্ন রকমের মুরগি রয়েছে, যেমন দেশি মুরগি, লেয়ার মুরগি, ফাউমি মুরগি, বিভিন্ন রকমের মুরগি আছে। তো আমি লেয়ার মুরগিটাকে বাছাই করার কারণ হচ্ছে লেয়ার হচ্ছে ডিমের জন্য এক ধরনের স্পেশাল মুরগি যেটাকে ফার্মে ইউজ করা হয়। তো আমি এই মুরগিটাকেই রিজেক্ট মুরগিগুলোকে কিনে নিয়ে আসি, যেহেতু আমি নতুন লেয়ার মুরগি পাচ্ছিলাম না, তো কিনে নিয়ে আসি যে অল্প করে কিছু ডিম আমার বাড়িতে পেলেই হবে। আর দেশি মুরগি তো আছে সাইডে ব্যাকআপ জন্য। দেশি মুরগির ব্যাপারটা হচ্ছে দেশি মুরগি আপনি আজকে ডিম দিচ্ছেন, 5টা 7টা 10টা ডিম দেওয়ার পরে 15-20 দিনের আবার গ্যাপ দিবে, তারপরে আবার ডিম দিবে, এই একটা প্রবলেমের জন্য সে সময় আপনার বাড়িতে ডিম কোথায় পাবেন। তো এর জন্য আমি লেয়ার মুরগিটাকে বাছাই করি। তবে হ্যাঁ বর্তমানেও কিন্তু আমি আমার লেয়ার মুরগিগুলোর মধ্যে দেশি মুরগির মোটামুটি সব ধরনের আচরণই দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে কয়েকদিন হচ্ছে লেয়ার মুরগিগুলো ডিম দিতেছে, তারপরে আবার রেস্ট নিয়ে আবার ডিম দিতেছে, এরকম একটা ব্যাপার চলতেছে সাধারণ খাবারে। আর এই পুকুরটাকে সম্পূর্ণ রেডি করে নেওয়ার পরে কিন্তু পানি দিয়ে একদম চকচকা পরিষ্কার করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন যখন আমি খাঁচায় রাখতেছি এদের মলগুলো নিচে পড়ে পুরো এলাকা গন্ধ হয়ে যায়, এবং আমার যে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে যেমন অন্যান্য দেশি মুরগি, হাঁস বা ছোট বাচ্চা, এরা যখন এই মলের মধ্যে দিয়ে চলাফেরা করে তখন এদের একটা অসুস্থ হওয়ার প্রবণতা রয়েছে। তবে হ্যাঁ খাঁচায় কিন্তু মুরগিগুলো ভালো ডিম দেয় এবং এদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে খাঁচাতে খাবার দিতে সুবিধা হয়। তবে আপনি যদি আমার মতো করে অভ্যস্ত করতে পারেন তাহলে খুব সুবিধা হবে। আর এদের খাবার প্রসঙ্গে যখন চলে এসেছি খাবারের ব্যাপারটা বলে নিই, এদেরকে কী কী খাবার দেওয়া যায়। যদি আপনি খাঁচায় পালেন ডিম ভালো নিতে চান তাহলে বাজারের লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খাওয়াতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে ফিডের ব্যাপারে আমি কিন্তু আগেই বলেছি ফিডের ব্যাপারে। ফিডের মধ্যে দেখবেন অনেকেই অনেক ধরনের ট্যানারি বর্জ্য অন্যান্য বিষয় নিয়ে কিন্তু কয়েকদিন পরপরই নিউজ হয়, যেহেতু আমরা জানি তো সেক্ষেত্রে জানা জিনিসের মধ্যে কেন আমরা আবার মিস করব। তো আসলে আমি এই ফিডটাকে ইউজ করতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম আমার দেশীয় পদ্ধতির খাবারগুলোকে ইউজ করার জন্য। আর এই পুকুরটাকে হচ্ছে যখন আমি রেডি করছিলাম তারপরে আমার এই হাঁস টাসগুলো যেগুলো গোসল করতেছিল এরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে উঠতে পারতেছিল। আর লেয়ার মুরগিকে কিন্তু আমার যে রোমিও আছে সে কিন্তু খুব ভালোভাবেই যাই হোক দেখলেন ভিডিওতে, আর ওইটা নিয়ে পরবর্তীতে একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। খাবারে যেহেতু ছিলাম খাবারের কথাই বলি, খাবারে আমি আর পরবর্তীতে কী দিছি, পরবর্তীতে ওকে আস্তে আস্তে খাবার অভ্যস্ত করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ভুট্টা দিছি, গম দিছি, ধান দিছি, এগুলাকে হালকা হালকা করে ওদের ফিডের সাথে অ্যাডজাস্ট করে দিতাম। দিতাম হচ্ছে ব্রয়লার ফিড, ব্রয়লার গ্রোয়ার, ব্রয়লার স্টার্টার, এগুলোকে আসলে মিক্সিং করে দিতাম যেন ওরা বিভিন্ন রকমের খাবারে অভ্যস্ত হয়, আমি পরবর্তীতে যেন খাবার দিতে গেলে ওদের প্রবলেম না হয়। আর ওদের যে প্রবলেমটা আরেকটা বড় প্রবলেম যেটা আমি আগেই বললাম, ওদের নখগুলো অনেক বড় বড় থাকে, খামারে থাকতে থাকতে একটা নখ একটা মানুষের আঙুলের চেয়ে বড় বড় থাকে। তো সেই নখগুলোকে আমি সুন্দরভাবে নেল কাটার দিয়ে কেটে দিছি, ছোট নেল কাটার, বড় নেল কাটার, আমার 2-3টা নেল কাটারে ভেঙে গেছে এটা করতে গিয়ে, এত বড় বড় ওদের নখ। তো আসলে এই নখগুলো না কেটে দিলে ওরা মাটিতে গ্রিপ পায় না বা অন্যান্য বিভিন্ন জায়গায় ওরা যে আসলে অ্যাডজাস্ট হবে সেটা অ্যাডজাস্ট হতে পারে না। আর এই লেয়ার মুরগিগুলোকে যখন আপনি ছেড়ে পালবেন বা আপনি আপনার বাসায় রাখবেন তখন দেখবেন যে আপনার বাড়িতে যে ডিমের মোটামুটি চাহিদা এটা আপনার ওই বরং বাঁচবে আরও। হ্যাঁ আমার বাড়িতে যেটা হয় যখন এদের কাছে আমি নিয়ে আসি তারপর থেকে ডিম বাঁচবে। তবে হ্যাঁ একটা রিয়েলিস্টিক কথা বলি যে আসলে ব্যাপার হচ্ছে যে লেয়ার মুরগিগুলোকে আমি যখন ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম সেটা হচ্ছে যে ওরা খাবার খাচ্ছে কখন কখন উঠতেছে এটা কিন্তু আমি তখন আর বুঝতে পারতেছি না, এবং ওরা ডিম যেখানে সেখানে দিতেছে, এবং ডিম দিলে ওদের একটা বড় প্রবলেম, ওরা ডিমটা নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। যতই আপনি ক্যালসিয়াম দেন যাই দেন ওদের একটা, এইটা একটা কেন আমার মনে হচ্ছে জাতিগত ওদের প্রবণতা কিনা সঠিক জানি না, এবং ওরা কয়েকদিন পরে আমার যে দেশি মুরগিগুলো ডিম দেয় ঠিক সেই জায়গাতে এসে ওরা নিজেরাও ডিম দিতেছিল কিন্তু ওদের ডিমগুলো খেয়ে ফেলতেছিল, ওই যে দেখলেন একটা ফাটা ডিম ওরা ফাটাই ফেলতেছিল। তো আমি ওদের ভয়ে আর কি আমার অন্যান্য ডিমগুলোকে উঠে নিতেছিলাম, আর ওদের
ডিম নিয়ে কিন্তু আমার দেশি মুরগিও ডিমে বসে গেছে। তো দেশি মুরগির ডিম, লেয়ার মুরগির ডিম একসাথে করি আমার মুরগি কিন্তু বসাই দিছি, আর অন্যান্য ডিমগুলোকে কিন্তু উঠাই নেই, কারণ হচ্ছে ওরা ডিম খেয়ে ফেলে। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে ভাই ওদেরকে তো ক্যালসিয়াম দিলে প্রবলেম সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আসলে ক্যালসিয়াম ট্যালসিয়াম দিয়ে আমার অন্যান্য মুরগি সব ঠিক আছে, ওরাও ঠিক আছে, ওদেরকে খাঁচার মধ্যে নিলেই সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে বের হলে ওদের একটা মনে হয় প্রবণতায় আছে কিনা সঠিক জানি না, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর খাবারের ব্যাপারে বর্তমানে আমি ওদেরকে কী খাওয়াচ্ছি, বর্তমানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ওই 10 থেকে 15 টাকা কেজির যে খাবারটা ওইটার সাথে আরেকটা নতুন খাবার, নতুন বলবো না, আমি অনেকদিন থেকে খাওয়াই কিন্তু এটার ভিডিও আপনাদেরকে করিনি, দেইনি এখনো, আমি ওই খাবারটা দেই এবং ওরা স্বাচ্ছন্দ্যের সাথে খায়। আর ওষুধের ক্ষেত্রে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ওদেরকে AD3, WS আর হচ্ছে ইসেল দেই, সাথে ক্যালসিয়াম থাকে, জিঙ্ক থাকে, এগুলো তো দেই। আর অ্যান্টিবায়োটিক আমি কোনো প্রকারই ইউজ করার প্রয়োজন মনে করি না, যখন অসুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এর মাঝে অ্যান্টিবায়োটিক ছাড়াই এদেরকে লালন পালন করতেছি, যেহেতু আমি বাড়িতে খাবো, বাড়িতে ডিম পালন নিব এর জন্য। তো আপনারাও চাইলে এইভাবে লেয়ার মুরগি পালন করতে পারেন। আর এই লেয়ার মুরগিটাকে দেখতে পাচ্ছেন, ওর ফুড়া পাকড়া চেঞ্জ হচ্ছে, আর এমন একটা সুন্দর গ্লেজ আসতেছে মুরগির মধ্যে, এদের ফুড়াগুলো এত সফট যে আপনাদেরকে বোঝাইতে পারবো না, এদেরকে চেনাই যাচ্ছে না কয়দিন পরে। আর আমি যে শুধু ওই খাবার দেই তা না, এদেরকে কিন্তু ঘাস লতা পাতাও দেই, লেয়ার মুরগি কিন্তু সাথে ঘাস লতা পাতাও খায়, আমার মুরগির সাথেই ওরা যা খায় সব এরাই খায় আর কি, একসাথে সব মিলেমিশে একাকার হয়ে গেছে এখন। তো আসলে আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ছেড়ে দিয়ে মুরগি পালতে পারেন লেয়ার, তবে হ্যাঁ আমি যেই জিনিসগুলো বললাম, অন্যান্য কোনো পশুর যেন আক্রমণ না হয় সাইডে ঘেরা থাকে অবশ্যই। আর আমার যে ইনকিউবেটরে বাচ্চা ফুটে বের হচ্ছিল আপনাদের দেখেছিলাম, আজকেও বাচ্চা ফুটে বের হচ্ছে, আর এখানে কিন্তু লেয়ার মুরগির একটা বিশেষ ধামাকা নিয়ে আসতে যাচ্ছি। অনেকে হয়তো বা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।